ভিডিও এডিট করার জন্য যদি আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে থাকেন, তাহলে সেই প্রিমিয়ার প্রোতে সিম্পল একটা টেকনিক, সিম্পল একটা এডিটিং টেকনিক ব্যবহার করে আপনার ভিডিওটাকে কীভাবে আপনি লেভেল আপ করতে পারেন। এবং সেই টেকনিকটা হচ্ছে যে এখন একটা টেক্সটের ভিতরে আপনার খুব সুন্দর একটা ভিডিওকে ইনসার্ট করে দেয়া। এবং এটা খুবই ক্লাসিক হলেও এখন পর্যন্ত এটা কিন্তু খুবই এলিগেন্ট এবং এভারগ্রিন একটা টেকনিক। এই এডিটিং টেকনিকটা আপনি যদি ব্যবহার করেন, আপনার একটা সিম্পল নর্মাল একটা ভিডিও কিন্তু একটা মানে অন্যরকম হয়ে যাবে, একটা সিনেমেটিক একটা কুল ভাইব চলে আসবে, সামথিং লাইক দিস। তো এইরকম সিম্পল এডিট আসলে এটা প্রিমিয়ারে আমরা কিভাবে করব সেটা দেখার জন্য আমরা এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন চলে এসেছি এটা প্রিমিয়ারের উইন্ডোতে। এখানে একটা প্রজেক্ট আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে আমাদের যে ভিডিও ফুটেজটা আমরা নিতে চাই সেটাও রেডি আছে। সো সিম্পলি আমি আমাদের ভিডিও ফুটেজটাকে টেনে আমাদের টাইমলাইনে ছেড়ে দিব। এরপর এইটার উপরে আমাদের নতুন আরেকটা টেক্সট লেয়ার নিতে হবে, যে টেক্সট লেয়ারের ভিতরে আমরা চাই এই ভিডিওটা ইনসার্ট হবে। এর জন্য আমরা এখান থেকে টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে সিম্পলি এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা আমরা টাইপ করব। তো এই হচ্ছে আমার টেক্সট। আমি এখানে একটা বোল্ড ফন্ট নিয়েছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো মোটা ফন্ট হলে সেটা দেখতে ভালো দেখায়। তো এই পছন্দের যে কোনো ফন্ট আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। এর জন্য আপনারা চলে যাবেন উইন্ডো থেকে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স এই ট্যাবে। তো আমার এখানে ডান দিকে এই যে অ্যাসেন্সিয়াল ট্যাব এটা ওপেন রয়েছে এখানে। এখন এখান থেকে মূলত আমি আমার এই টেক্সটের যে ফরম্যাটটা রয়েছে সেটাকে এডিট করব। সো আমরা আমাদের টেক্সটটাকে যতটুকু বড় চাই ততটুকু বড় আগে করে নিচ্ছি। আমরা এখান থেকে এটাকে একটু বিগ লার্জ সাইজ করে দিচ্ছি। আমাদের এই হাইটটাকে আমরা এখান থেকে কাছাকাছি করে দিলাম। আমাদের এখানে সেন্টার অ্যালাইন করে দিলাম প্যারাগ্রাফ। এরপর আমাদের স্ক্রিনের মধ্যে এটাকে সেন্টার করে নিচ্ছি এখানে চাপ দিয়ে, সেটা হচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এখন আমাদের এই টেক্সটের ভিতরে ভিডিওটাকে ইনসার্ট করার জন্য ভিডিওতে একটা ছোট্ট এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে সেই ভিডিও যে নিচে লেয়ারটা রয়েছে সেটা সিলেক্ট করে চলে যাবো আমাদের এফেক্ট ট্যাবে। সেখানে গিয়ে সার্চ করবো ট্র্যাক ম্যাট কি। তো চলে এসেছে ট্র্যাক ম্যাট কি, সেটা এনে আমরা ছেড়ে দেবো ভিডিও লেয়ারে। তো ভিডিও লেয়ারে ছেড়ে দেওয়ার পর আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এফেক্ট কন্ট্রোলে। আপনাদের এই এফেক্ট কন্ট্রোল আবারও যদি কোনো কারণে দেখতে না পান তাহলে উইন্ডো থেকে এখানে আপনারা এফেক্ট কন্ট্রোল এটা ওপেন করে নেবেন। এরপর আমাদের নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ম্যাট কি, যে এফেক্ট আমরা অ্যাড করেছি সেটা, এবং তার এখানে নান লেখা রয়েছে ম্যাটের আন্ডারে। আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে এই যে টেক্সট লেয়ারটা যেটা আমরা নিয়েছি সেই টেক্সট লেয়ারটাকে। আমাদের এখানে টেক্সট লেয়ারটা রয়েছে V2 লেয়ারে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো V2 অ্যান্ড বুম, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রয়েছে অটোমেটিক্যালি কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে সেই টেক্সটের ভিতরে। তো এখন আমাদের যা সিম্পলি এটার নিচে আমরা যেটা করব একটা ছোট্ট মিউজিক ইনসার্ট করে দেবো। একটা মিউজিক ইনসার্ট করে এখানে আপনার ছোট্ট প্লে করে নেবেন এবং উপরের এই যে টেক্সটের যে লেয়ারটা রয়েছে সেটা আমাদের ভিডিও ফুটেজ অনুসারে যতটুকু প্রয়োজন সেটাকে আপনি সেখানে সিলেক্ট করে দিয়ে সিম্পলি প্লে করে দেবেন অ্যান্ড ডান। এখন আমরা যদি চাই এই সেম এফেক্ট অন্য কোনো ভিডিও ক্লিপে আমরা অ্যাপ্লাই করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্য আরেকটা ভিডিও ক্লিপ রয়েছে। আমি সেটাকে ক্লিক করে অল্ট চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের যে আগের ভিডিও ক্লিপটা ছিল সেটার উপরে ছেড়ে দেবো অ্যান্ড বুম, আমাদের কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে যে নতুন যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা। এবং ইনফ্যাক্ট আমরা এখন চাইলে সেই ভিডিও লেয়ারে আমাদের টেক্সটটাকেও আমরা চেঞ্জ করে বড় ছোট করে দিতে পারি। তো লেটস সি দ্য নিউ রেজাল্ট। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। যদি টিপসটা আপনাদের ভালো লাগে, মানে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও আরও সামনে আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আপনার সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।